যশোর পৌরসভার 9 নং ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত 8টার পর স্থানীয় কবরস্থানে এক ব্যক্তির দাফন শেষে বাসায় ফেরার সময় শহরের নাজির শঙ্করপুর জিরো পয়েন্টের মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাউন্সিলর বাবুল বাসায় ফেরার সময় পেছন থেকে দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে তার মাথায় এবং পিঠে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। কাউন্সিলর বাবুলের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে এ ঘটনার পরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ওই এলাকায় অবস্থান করছেন। তবে কে বা কেন কাউন্সিলর বাবুলের উপর হামলা চালিয়েছে এ বিষয়ে কেউই স্পষ্ট কোনো ধারণা করতে পারছেন না। ঘটনার পরপর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো বক্তব্য দিতে রাজি হননি তারা।